হাই বন্ধুরা, মন্ডল টিউটরসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা এই ভিডিও টিউটোরিয়ালটিতে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি, যা হচ্ছে ইংরেজি লেটার। এই ইংরেজি লেটারকে আমরা কী নামে বলে থাকি, নাম কী? তা ইংরেজির এই বর্ণমালার নাম হচ্ছে আলফাবেট। এই আলফাবেটের মধ্যে আমাদের 26টি লেটার রয়েছে। এই লেটার হচ্ছে দুই প্রকার, একটাকে বলছি ক্যাপিটাল লেটার, আরেকটি হচ্ছে স্মল লেটার। একটা ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। এই লেটারকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা ভায়োল, একটা কনসোনেন্ট। অতএব আমাদের এই 26টি লেটারের মধ্যে ভায়োল রয়েছে 5টি আর 21টি রয়েছে কনসোনেন্ট। এই ভায়োল হচ্ছে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে হলো আমাদের ভায়োল, আর বাকি 21টি রয়েছে কনসোনেন্ট। অতএব আমাদের সকল শিক্ষার্থীর এবং সকলেরই মনে রাখা উচিত যে অ্যালফাবেটের মধ্যে লেটার রয়েছে 26টি, এবং 26টির মধ্যে আমাদের 5টি রয়েছে ভায়োল, 21টি রয়েছে কনসোনেন্ট। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে এই ছোট্ট তথ্যটি জানার জন্য।